বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প খরচে কৃষিপণ্য পরিবহনের লক্ষ্যে পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হয়েছে সবজি স্পেশাল ট্রেন। তবে ব্যবসায়ীরা সাড়া না দেয়ায় দেশের সর্বোত্তরের এই স্টেশন থেকে কোনো পণ্য ছাড়াই শীতাতপ সহ 5টি কোচ নিয়ে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। চালু হয়েছে, কোনো মাল গেল না, ফাঁকা ফাঁকা চলে গেল। গাড়িটা যদি ওর বিকাল 4টা অথবা 5টার দিকে যাইতো তাহলে ওরা কিছু মাল দিতে পারতো, কারণ মালটা ক্ষেত থেকে আনতে সময় লাগবে। পঞ্চগড় থেকে ঢাকা কৃষিপণ্য পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 1.56 টাকা। তবে কৃষক ও ব্যবসায়ীদের দাবি, প্রতি কেজি পণ্য পরিবহন করতে ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন ও স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহন খরচ সব মিলিয়ে পড়ছে 3 টাকার বেশি। অথচ সড়কপথে কেজিতে খরচ হয় 2 থেকে 2.5 টাকা। এখানে ট্রাক থেকে উঠাই দেয় 5 টাকা 7 টাকা 10 টাকা, ওরা এক একটা বস্তা ওদের ইচ্ছা মতো লেবারে নেয় 50 টাকা 100 টাকা 200 টাকা, যার কাছে যেইভাবে খুশি। মালগুলো লোড হতে চায় আমাদের জমিনের ধারে রাস্তা ঘাটে যেখানে সেখানে, এখানে বেশি মাল হলে 10 টাকা, তার চেয়ে কম হলে 6 টাকা, ওরা যায় মনে করেন যে পয়েন্টে থেকে মালটা লোড করে নিয়ে যেতেছে, আমাদের খরচা নাই। অনেক আগে আপনার খরচা কম, আপনার একদম পয়েন্টে গাড়ি ভিড়ে যায়, আর এই মাল আপনি টানে নিয়ে যাইতে হবে আপনার ট্রেন স্টেশনে, ওখান থেকে আবার মাল আনলোড করে আবার ওখানে নিতে হবে ভ্যান ভাড়া দিয়ে। ট্রাকে পাঠাইলে হয়তো বা দেখা যাচ্ছে আমরা যে স্থানে নামাইতে চাই সেই স্থানে নামাইতে পারি, হ্যাঁ 1 টাকা 1.5 টাকা সর্বোচ্চ 2 টাকা খরচ পড়ে। আর ট্রেনে নিতে গেলে এখানে কুলি খরচ, এই যানবাহন খরচ, আবার যেখানে চাই সেখানে নামাইতে পারি না, কেরিং খরচ দেখা যাচ্ছে যে 3-4 টাকা পড়ে যাচ্ছে। তবে ট্রেনে কৃষিপণ্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সর্বোচ্চ সহায়তার আশ্বাস রেল কর্তৃপক্ষের। আজকে পঞ্চগড় থেকে প্রথম যাত্রা শুরু করছে এবং সামনেও চলমান থাকবে, কৃষক পয়েন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন মালামাল ঢাকাতে পৌঁছানোর জন্য এই লাগেজ ভ্যানটির ট্রেনটির ব্যবহার। আমরা কৃষকদের এবং পাইকারদের আশ্বস্ত করেছি সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদেরকে আমরা প্রদান করব এবং 1.56 টাকা ভাড়াতে তাদের আমরা লোডিংয়ের ব্যবস্থা করব। আমাদের কুলিরাও যথাযথ সহযোগিতা করবে, আমাদের রেল কর্তৃপক্ষের যথাযথ সহযোগিতা থাকবে। পঞ্চগড় থেকে প্রতি বৃহস্পতিবার কৃষিপণ্য নিয়ে ঢাকায় যাওয়ার কথা এই স্পেশাল ট্রেনের। তবে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহী করা না গেলে এই সেবা কতদিন চালু থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।